আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং শক্তিশালী। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আপনারা দেশে থাকুন অথবা প্রবাসে থাকুন, সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি স্বাগত। আরবি ভাষায় আজ আমরা কিছু ছোট ছোট শব্দের অর্থ শিখব বাংলা সহ। তো আজকের পর্বটি বিশেষত যারা নতুন আছেন প্রবাসে, একদম বিগিনার্স লেভেলের, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরাতনরা যদি এই শব্দগুলো না জেনে থাকেন এখনো পর্যন্ত, তাদের জন্য আজকের পর্বটি বেশ গুরুত্বপূর্ণ। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে আরবি ভাষাটা খুব অল্প সময়ের মধ্যে শিখিয়ে দেন। আসুন তাহলে আমরা আরবি ভাষা শিখার আজকের পর্বটি শুরু করি এবং অল্প সময়ের মধ্যে জেনে নিই প্রতিটি শব্দের আরবি কোনটাকে কি বলে। আমাদের প্রথমত যে শব্দটি আছে সেটা হলো দাম কত, খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। এই বাক্যটিকে আরবি ভাষায় যদি আপনি জিজ্ঞাসা করতে চান, আপনাকে বলতে হবে চেম হাদা অথবা কাম হাদা, চেম হাদা অথবা কাম হাদা। বাক্য দুটির বাংলা অর্থ দাম কত। চলে যাব পরবর্তী শব্দে। পরবর্তী শব্দটি হলো ভাড়া কত। ভাড়া কতকে আরবি ভাষায় বলে কাম উজরাহ, অথবা বলতে পারেন চেম উজরাহ, কাম উজরাহ বা চেম উজরাহ। আপনি চাই বলেন না কেন, দুটি বাক্যের বাংলা অর্থ হলো ভাড়া কত। এবার লিখা আছে কত, কতকে আরবি ভাষায় বলে চেম, চেম এর বাংলা অর্থ কত। বড় প্লেট বা বড় থালাকে আরবি ভাষায় বলে সাহান কাবির, সাহান কাবির মানে হলো বড় প্লেট বা বড় থালা। লিখা আছে বইটি দাও, আরবি ভাষায় বলবেন জিবাল কিতাব, জিবাল কিতাব মানে বইটি দাও। এখন লিখা আছে জামা, জামাকে আরবি ভাষায় বলে মালাবিস, মালাবিস মানে হলো জামা। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী শব্দে। পরবর্তী শব্দটি হলো প্যান্ট, প্যান্টকে আরবি ভাষায় বলে বান্তালুন, বান্তালুন মানে হলো প্যান্ট। মেসকি, মেসকিকে আরবি ভাষায় বলে জেলাবিয়া অথবা গেলাবিয়া, জেলাবিয়া বা গেলাবিয়া যাই বলেন না কেন আরবি ভাষায় এগুলোকে বলে। ওকে, বাংলা ওইগুলোর বাংলা অর্থ হলো মেসকি। ফ্রককে আরবি ভাষায় বলে ফুস্তান, ফুস্তান আরবি শব্দ, এর বাংলা অর্থ ফ্রক। পাজামা বা ট্রাউজারকে আরবি ভাষায় বলে সারওয়াল, সারওয়াল মানে হলো পাজামা বা ট্রাউজার। এবার লিখা আছে শার্ট, শার্ট এর আরবি শব্দ হলো কামিজ, কামিজ মানে হলো শার্ট। ব্লাউজকে আরবি ভাষায় বলা হয় ব্লুজা, ব্লুজা মানে হলো ব্লাউজ। তোয়ালে বা টাওয়ালকে আরবি ভাষায় বলে মিনশাফাহ, মিনশাফাহ মানে হলো তোয়ালে বা টাওয়াল। এবার লিখা আছে অন্য বা আরেক, এগুলোকে আরবি ভাষায় বলে তানি, তানি মানে হলো অন্য বা আরেক। এরপর সাথে সাথে বা কাছাকাছি, পাশাপাশি বা একসাথে, এই যে এতগুলো শব্দ দেখছেন সবগুলো শব্দকে আরবি ভাষায় বলা হয় সাওয়া সাওয়া, সাওয়া সাওয়া মানে হলো সাথে সাথে, কাছাকাছি, পাশাপাশি বা একসাথে। লেখা আছে কিন্তু, কিন্তুকে আরবি ভাষায় বলে লেকিন, লেকিন মানে হলো কিন্তু। ধরা বা ধর এর আরবি শব্দ হলো ইমশেক, ইমশেক মানে হলো ধরা বা ধর। ডানেকে আরবি ভাষায় বলে ইয়ামিন, ইয়ামিন মানে হলো ডানে। এখন লিখা আছে বামে, বামে এর আরবি শব্দ হলো ইয়াসার, ইয়াসার আরবি শব্দ, এর বাংলা অর্থ বামে। এবার লিখা আছে রাস্তা, রাস্তা এর আরবি হলো তরিক, তরিক মানে হলো রাস্তা। এছাড়া তরিকাকে আরবি ভাষা, তরিকা শব্দের বাংলা অর্থ হলো পদ্ধতি, একটু খেয়াল রাখবেন। তারপর লিখা আছে চার রাস্তার মোড়,
চার রাস্তার মোড়কে আমরা বাংলা ভাষায় চৌরাস্তা বলি, কিন্তু আরবি ভাষায় এই চার রাস্তার মোড়কে বলা হয় রান্দা বরোদ। রান্দা বরোদ মানে হলো চার রাস্তার মোড়। এখন লিখে আছে কাছে বা নিকটকে আরবি ভাষায় বলে করিব বা গরিব। করিব বা গরিব কে আরবি ভাষায় বলে কাছে বা নিকটে। লিখা আছে দূরে, দূরে কে আরবি ভাষায় বলে বাঈদ। বাঈদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো দূরে। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি পরবর্তী শব্দটিতে। পরের শব্দটি হলো রান্নাঘর বা কিচেনকে আরবি ভাষায় বলা হয় মাদবাখ। মাদবাখ আরবি শব্দ, এর বাংলা অর্থ রান্নাঘর বা কিচেন। এবার লেখা আছে অর্ডার, অর্ডারকে আরবি ভাষায় বলা হয় তলব বা তালাবিয়া। তলব বা তালাবিয়া এর বাংলা অর্থ অর্ডার। নেক্সট শব্দ খাবার, খাবারকে আরবি ভাষায় বলে তায়াম, যা আমরা আগেও শিখেছি অন্য একটি পর্বে। একটু খেয়াল করে রাখবেন এই শব্দটি, তায়াম শব্দের বাংলা অর্থ খাবার। লিখা আছে দুপুরের খাবার, দুপুরের খাবারকে আরবি ভাষায় বলে গাদা। রাতের খাবারকে আরবি ভাষায় বলে আশা। এবার চলে যাচ্ছি পরের শব্দে, পরের শব্দটি হলো গরু, গরুকে আরবি ভাষায় বলে বাকার। বাকার আরবি শব্দ, এর বাংলা অর্থ গরু। হা বস, এই শব্দটিকে আরবি ভাষায় সুন্দর করে বলবেন না আম মুদির। না আম মুদির মানে হলো হা বস। লেখা আছে কোম্পানি, কোম্পানিকে আরবি ভাষায় বলে শরিকা। শরিকা মানে হলো কোম্পানি। এখন আমরা চলে যাব পরবর্তী শব্দে, পরবর্তী শব্দটি হলো রিসিপশন। রিসিপশন মানে হলো আরবি ভাষায় ইস্তেকবাল। ইস্তেকবাল মানে হলো রিসিপশন। এবার লেখা আছে প্রস্থান বা বাহির, যেটাকে আমরা ইংলিশে বলি এক্সিট। প্রস্থান বা বাহিরকে আরবি ভাষায় বলে খুরুজ। খুরুজ মানে হলো প্রস্থান বা বাহির। লিখা আছে প্রবেশ, যেটাকে আমরা এন্টার বলি। এন্টার মানে প্রবেশ ইংলিশে, আর আরবি ভাষা বলে দুখুল। দুখুল মানে হলো প্রবেশ। প্রবেশদ্বার, প্রবেশদ্বারকে আরবি ভাষায় বলা হয় মাদখাল। মাদখাল মানে হলো প্রবেশদ্বার। ম্যানেজার, ম্যানেজার যার বাংলা অর্থ আমরা বিশেষ করে জানি পরিচালনাকারী, আর ইংলিশে ম্যানেজারই বলে, আরবি ভাষায় বলে মুদির। আমরা ইচ্ছা করলে মুদিরকে বস বা মালিক, হ্যাঁ, এগুলো বলতে পারি, বা মুনিব। হ্যাঁ, খেয়াল রাখবেন। তারপর বেসমেন্টকে আরবি ভাষায় বলা হয় বেডরুম। আউটলেট, এটাকে আরবি ভাষায় বলে মাখরাজ। এবার লেখা আছে চেক আউট, এগুলোকে আরবি ভাষায় বলে তাসজিল আল খুরুজ। তাসজিল আল খুরুজ মানে হলো চেক আউট। এগুলো ইংলিশ শব্দ। তারপর চেক ইন, আরবি ভাষায় বলে তাসজিল আল দুখুল। তাসজিল আল দুখুল মানে হলো চেক ইন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আজকের পর্বটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। আরবি ভাষা নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে করবেন। আর হ্যাঁ, যারা সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং বেল বাটনে ক্লিক করে দেন, আমাদের যত ভিডিও আমরা যখনই আপলোড করব তখনই আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। সুতরাং শুধু সাবস্ক্রাইব নয়, বেল বাটনেও ক্লিক করে রাখুন। এতে করে আপনি যেমন সবার আগে ভিডিওটি পাবেন, সবার আগে শিখতেও পারবেন এবং অপরকে শিখাতে পারবেন। আপনার বেশ উপকার হবে ইনশাআল্লাহ। সো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, একে অপরকে সবসময় সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।